সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো দেখো আবার কথা রাখতে তোমাদের মাঝে চলে আসছি আজকে খুব সুন্দর একটা শর্ট টেকনিক তোমাদের কাছকে শেখাবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস তোমরা অবশ্যই এর আগে বিভিন্নভাবে ইলেকট্রন বিন্যাস করেছো কিন্তু আজকে আমি যে টেকনিকে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস শেখাবো আমার বিশ্বাস যে পৃথিবীতে সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে এটি এবং এতে এই সিস্টেমটা ফলো করার পরে আমার বিশ্বাস যে তোমরা যে কোনো মৌলের ইভেন্ট যদি তোমরা মনে করো যে ভাই পর্যায় পর্যায়ে সাধারণত একশো আঠারোটা মৌল ঠিক আছে একশো বিশ নম্বর মৌল যদি আবিষ্কার হয় তাহলে সেটারও তোমরা ইলেকট্রন বিন্যাস এই টেকনিকের মাধ্যমে করতে পারবা যাই হোক কত কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি যে আমাদের টেকনিকে তো এই টেকনিকটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে জাস্ট একটা লাইন মনে রাখতে হবে সে একটা লাইনটা হচ্ছে কি এস এস পি এস পি এস দুটা ডিপিএস আর দুটা এফ খুব সিম্পল হিসাব যেমন তোমার ধরো যে এস এস পি এস পি এস দুটা ডিপিএস ডিপিএস এবং ডিপিএস আর দুটা হচ্ছে এফ ডিপিএস এফ ডিপিএস এফ ডি পি এস যাই হোক যদি তোমরা মনে রাখতে পারো খুব সিম্পল কিন্তু দেখো এস এস পি এসপিএস দুটো এফডিপিএস আর দুটো ডিপিএস মানে হচ্ছে কি এস এস পি এস পি এস এফ ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস আচ্ছা এতে কী সুবিধা আচ্ছা কিন্তু আমরা কিন্তু জানি যে এস এস অরবিটালে দুটা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে ছয়টা ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালে দশটা ইলেকট্রন থাকতে পারে এবং এফ অরবিটালে চোদ্দোটা ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা যদি এভাবে বসাই দেখো দুই দুই ছয় দুই ছয় দুই দশ ছয় দুই দশ ছয় দুই চোদ্দ দশ ছয় দুই চোদ্দ দশ ছয় দুই তাহলে দেখো এখানে টোটাল কটা ইলেকট্রন হলো এখানে কিন্তু দশটা ইলেকট্রন হলো এসএসপি দশটা ইলেকট্রন কাভার করছে এসপিএস দশটা ইলেকট্রন কাভার করছে ডিপিএস আঠারোটা ইলেকট্রন কাভার করছে আরেকটা ডিপিএস আঠারোটা ইলেকট্রন কাভার করছে এফ টোটাল বত্রিশটা ইলেকট্রন কভার করছে এবং এফ ডি বেস টোটাল বত্রিশটা ইলেকট্রন কভার করছে তাহলে দেখো এইভাবে যদি এখন আমরা যদি যোগ করি সবগুলা দশ আর দশ বিশ আঠারো এবং আঠারো ছত্রিশ বিশ আর ছত্রিশে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর বত্রিশে হচ্ছে অষ্টআশি এবং অষ্টআশি এবং বত্রিশে হচ্ছে একশো বিশ অর্থাৎ এই নিয়মে আমরা একশো বিশটা মৌলের ইলেকট্রন বিন্যাস কভার করতে পারবো তাহলে এখন আমরা তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো বুঝতেই পারলাম যে ভাই এস এর উপর দুইটা পি এর উপরে ছটা এটা তো খুব সহজ কিন্তু এই সামনে যে মূল অরবিটালগুলো আছে অর্থাৎ আমরা যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা যেটা আছে সেটা আমরা এখানে কি বসাবো তো প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে একটু সমস্যা যে আমরা এখানে কি বসাবো এই জিনিসটা নিয়ে আমাদের মনে থাকে না এটা দেখো এটা খুব সহজ কারণ প্রথমে আমি এস বসালাম ওয়ান এস আচ্ছা ওয়ান এস তো হয়ে গেলো তাহলে এখানে আমরা কি বসাবো টু এস আচ্ছা তাহলে এই যে পিটা আছে পিটার ক্ষেত্রে আমরা কি বসাবো টু পি কারণ ওয়ান পি কখনো সম্ভব না তাহলে আবার আমরা এস পাইছি তাহলে আবার এই এসের ক্ষেত্রে আমরা কি বসাবো থ্রি কারণ আমাদের ওয়ান এস টু এস অলরেডি চলে গেছে আচ্ছা আবার আমরা পি পেলাম এখানে কি বসাবো থ্রি কারণ টু চলে গেছে আর এটা হচ্ছে ফোর এস বিশ্বাস করো এই সিস্টেমে এই অংশটুকুই একটু কঠিন তারপরে যে অংশগুলো আছে এটা একদম চোখ বন্ধ করে তুমি বসিয়ে দিতে পারো একদম নিশ্চিন্তে কিভাবে নিশ্চিন্তে যেমন ধরো যে ডিটা প্রথম ডিটা কী দিয়ে শুরু হবে তিন দিয়ে কারণ টু ডি বলে কোনো অরবিটাল নাই তাহলে এখানে আমরা তিন দিলাম তাহলে তিন চার পাঁচ একদম চিন্তা ছাড়াই তিন চার পাঁচ আচ্ছা পরের ডিটা কী দিয়ে শুরু হবে পরের ডিটা শুরু হবে চার দিয়ে কারণ আমাদের থ্রি ডি অলরেডি চলে গেছে তাহলে কী চার দিয়ে শুরু করলাম চার পাঁচ ছয় ওকে আচ্ছা এখন আমরা এফে আসি এফ থ্রি এফ বলে কোনো শব্দ আছে কোনো অরবিটাল আছে নাই তাহলে আমাদের ফার্স্ট অরবিটালটা এফ অরবিটালটা কী দিয়ে শুরু হবে ফোর দিয়ে তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এগুলা কিন্তু দেখার চিন্তা করতে হবে না ফোর দিয়ে শুরু করলাম ফোর ফাইভ সিক্স সেভেন আবার পরেরটা কী দিয়ে শুরু করতে হবে ফাইভ দিয়ে যেহেতু আমার ফোর এফ চলে গেছে অতএব ফাইভ সিক্স সেভেন এইট যাই এইভাবে আমরা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস উইদিন টোয়েন্টি সেকেন্ড আমরা কমপ্লিট করতে পারবো আচ্ছা যাই দেখো এখন আমরা একটা উদাহরণ যদি প্র্যাকটিস করি তাহলে উদাহরণ প্র্যাকটিস করলে আমাদের জন্য জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে আচ্ছা যেমন ধরো যে এখন একটা আমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দেব যেমন আমাকে যদি কেউ বলে যে ভাই আসলে অসমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত অসমিয়ামের ইলেকট্রন বিন্যাস করেন অসমিয়াম ও এস এটার পারমিক সংখ্যা হচ্ছে সেভেন্টি তো এটা ইলেকট্রন বিন্যাস করবো আমরা তো দেখো সেভেন্টি সিক্সের ক্ষেত্রে আমরা ফার্স্টে যেভাবে ইলেকট্রন বিন্যাসটা করব যে আগে লিখে নেব এস এস পি এস পি এস তারপরে কি ডি পি এস আবার ডি পি এস কারণ আমরা জানি যে এস উপর টু টু সিক্স অর্থাৎ দশটা ইলেকট্রন চলে গেল এখানে টু সিক্স টু এখানে দশটা চলে গেলো টেন সিক্স টু এখানে আঠারোটা চলে গেল টেন সিক্স টু অর্থাৎ এখানেও চলে গেল কয়টা আঠারোটা তাহলে এখানে টোটাল দশ দশ বিশ আঠারোটা ছত্রিশ অর্থাৎ ছাপ্পান্নটা ইলেকট্রন অলরেডি চলে গেছে তাহলে এখন আমাদের কী করতে হবে দুটো ডিপিএস তো শেষ এখন এফ ডিপিএস তাহলে এখন আমরা কী আসবো এফ এফের উপর চোদ্দোটা ডি দেখো ছাপ্পান্ন আর চোদ্দো হচ্ছে সত্তর আর এর উপর তাহলে কত আসবে ছয় ওকে তাহলে এখন আমরা জাস্ট ইলেকট্রন তো আমরা বসিয়ে বসিয়ে ফেললাম এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলো বসাবো তাহলে সেই ক্ষেত্রে আমরা রীতিমতো কী করবো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস ওকে এইটুকু একটু কষ্ট তারপর ওগুলো একদম চোখ বন্ধ করে থ্রি ফোর ফাইভ আবার এটা কী আসবে ফোর ফাইভ সিক্স আচ্ছা প্রথম এটা কী দিয়ে শুরু হবে ফোর দিয়ে তাহলে ফোর ফোর তারপর এটা এটা কী হবে ফাইভ তাহলে এইটাই দেখো হয়ে গেল হচ্ছে অসমিয়ামের ইলেকট্রন বিন্যাস ক্লিয়ার একটা উদাহরণ নিয়ে এই জিনিসটা ট্রাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত সহজেই ইলেকট্রন বিন্যাসগুলো করা যায় যেমন আমাদের খুব পরিচিত একটা মৌল আছে সেটা নাম হচ্ছে বিস্মাত বিসমাতের পারানির সংখ্যা কত বিস্মাতের পালনির সংখ্যা হচ্ছে এইটে থ্রি আচ্ছা এখন এইটটি থ্রি এইটার ইলেকট্রন মিন্ন যখন আমরা করতে যাব তাহলে ঠিক আগের নিয়মে আমরা যে কাজটা করবো যে আগে এস এস পি যেমন এখানে দুই দুই ছয় অর্থাৎ দশটা ইলেকট্রন তারপরে কী লিখবো আমরা এস পি এস দুই ছয় দুই আবার দশটা তারপরে আমরা কী লিখবো এস দশ ছয় দুই তাহলে এখানে কটা চলে গেল এখানে চলে গেল হচ্ছে তোমার আঠারোটা ক্লিয়ার তাহলে আবার কী আবার লিখবো এস দশ দুই ছয় এখানে চলে গেল আঠারোটা তারপরে আমার এখানে একটা খেয়াল করে দেখো যে দশ দশ বিশ আঠারো আঠেরো ছত্রিশ অর্থাৎ টোটাল ছাপ্পান্নটা ইলেকট্রন অলরেডি আমরা দিয়ে ফেলেছি তাহলে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এফ ডি এখন দেখো এফের উপরে থাকবে হচ্ছে চোদ্দোটা ইলেকট্রন তাহলে ছাপ্পান্ন চোদ্দো সত্তর ডি এর উপর থাকবে দশটা ইলেকট্রন আশি আর তারপরে এফ ডিপি পি এর উপরে থাকবে তাহলে কতগুলো তিনটা ইলেকট্রন তাহলে টোটাল আমাদের এখানে তিরাশিটা ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি করে ফেললাম এখন আমাদের যে প্রধান কাজ সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানগুলো বসানো তাহলে এখানে কি বসাবো ওয়ান টু টু থ্রি থ্রি ফোর এইটুকু আমাদের জন্য একটু কঠিন তারপরটা একদম চোখ বন্ধ করে তাহলে কি হবে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল এই বিস্মাতের ইলেকট্রন মিন্যাস তাহলে এইভাবে আমরা কয়েকটা ইলেকট্রন মিন্যাস নিয়ে যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে দেখবা যে যত বড় মৌলই হোক অর্থাৎ যদি একশো আঠারো নম্বর মৌলও হয় তারপরে তোমাদের আঠারো থেকে বিশ সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো ইলে এই ইলেকট্রন বিন্যাসগুলোকে কমপ্লিট করতে পারবা ক্লিয়ার যাই আজকে এই পর্যন্তই এরকম সুন্দর সুন্দর মজার মজার টেকনিক নিয়ে আমরা প্রতিনিয়ত আসব এই জন্য যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুন্দর করে সাবস্ক্রাইব করে নাও পাশে বেল বাটন আছে ওটাও চেপে রাখো তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার প্রথম তুমি পেয়ে যাবা ওকে ভালো থেকো আল্লাহ হাফিজ